মা আপনার নাম কি? সেবা দিলে তো অনেক মানুষের দোয়া পান। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনারা, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মা, দোয়া করবেন। হ্যাঁ, আমরা তো দেখলেন, আমি তো দেখা মাত্রই করে দিলাম অপারেশন, কোনো ডিলে হয়েছে? আমি দেখেন রুমে চলে যাচ্ছিলাম, তারপরে আবার এসে ওটি ডেস্টেস পরে করে দিলাম। ঠিক আছে মা, যাও, কালকে ছুটি দিয়ে দেবো। হ্যাঁ, তো কথা বলেন আমার সাথে। হ্যাঁ, আপনার এই মুখের টিউমারটা দেখে হা করেন, আগে আমি টিউমারটা দেখাই। হ্যাঁ, আপনার এই মুখের টিউমারটা কতদিন ধরে মা? দেখে হা করেন, আমি একটু ভালো করে দেখাই। হ্যাঁ ঠিক আছে, এবার আপনি আমার দিকে একটু তাকাই কথা বলেন, আপনার এই মুখের টিউমারটা কতদিন ধরে? দুই বছর, তাই না? এটা কিভাবে হলো? খালি কামড় খাইছিলেন, তাই না? আচ্ছা, মানে কামড় খাইতেন, এই গালের সাথে দাঁতের কামড় লাগতো, এটাকে বলে মিউকাস এক্সট্রাভ্যাসেশন সিস্ট। হ্যাঁ, আপনি রুগীর লোক না, আপনিও শোনেন একটু। হ্যাঁ, কাছে এসেই শোনেন, সমস্যা নেই। এটাকে বলে মিউকাস এক্সট্রাভ্যাসেশন সিস্ট। মা একটু হা করে দেখান তো, আরেকবার একটু হা করে দেখান। হ্যাঁ, এটা একটা টিউমার। হ্যাঁ, এই টিউমারটা কিভাবে হইলো? উনি যখন গালে কামড় খাইছে, আমাদের মুখে যে লালা, অনেকগুলো লালা গ্রন্থি আছে, আমরা বলি মাইনর স্যালিভারি গ্ল্যান্ড, তো এই গ্ল্যান্ডগুলো অবস্ট্রাকশন হয়ে গেছে। এখন এই লালার কাজ হচ্ছে বের হয়ে যাওয়া। তো ওনার ক্ষেত্রে কী হয়েছে? হা করো মা, হা করো। হ্যাঁ, ওনার ক্ষেত্রে কী হয়েছে যে এই মুখের ভিতরে ওই লালাগুলো আর বের হইতে পারছে না, মানে কামড় খেয়ে ওটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে বের হইতে পারছে না, পাচ্ছে না, তো কী হচ্ছে যে ওই লালা জমে 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 একটা সিস্ট হয়ে গেছে, টিউমারের মতো হয়ে গেছে। এটাকে বলে মিউকাস রিটেনশন সিস্ট। হ্যাঁ, তো এটা নিয়ে কি ভয় পান আপনি? টেনশন করে খুব। আপনাকে একটু নিয়ে কী করে এটা নিয়ে বলেন? খুব টেনশন করে। আপনার কী হয় এটা মা? আমার মা হয়। তাহলে খুব টেনশন করে, তাহলে কোনো টেনশন নাই মা। হ্যাঁ, আপনার এটা আমরা 5 মিনিটে অপারেশন করে দিব। হ্যাঁ, আপনার এটা একদম ভালো হয়ে যাবে, এবং এমন সুতা দিয়ে অপারেশন করব যেটা আর কাটা লাগবে না, তার ভিতরে অ্যাবজর্ব হয়ে যাবে, একাই চুষে নিবে শরীর। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা নিয়ে কোনো ভয় নাই। দেখে আপনি আগে শান্ত হন, বলেন যে আমি কোনো ভয় পাই না, বলেন। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, এবার দেখা একটু। হ্যাঁ, কাটার পরে আপনাকে জিজ্ঞেস করবো কোনো ব্যথা ট্যাথা কিছু পাইছেন কিনা, কিচ্ছু পাবেন না। হ্যাঁ ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা কি। তাহলে এখন আপনাদের যেটা করতে হবে, মাঝে মধ্যে কামড় খেলে যে সবার হবে এমন না। হ্যাঁ, এটা মিউকাস এক্সট্রাভ্যাসেশন সিস্ট, আর একটা আছে মিউকাস রিটেনশন সিস্ট, ওইটাও হতে পারে যে কোনো কারণে ডাক্ট অবস্ট্রাকশন হয়ে গেছে, যাদের হবে তাদেরই হবে। হ্যাঁ, আমিও তো কামড় খাই, আমার তো হয় না। হ্যাঁ ঠিক আছে মা, ভয় নেই। যে দেখেন, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে কত সুন্দর কেটে ফেললাম আমরা। এই যে অপারেশন পরবর্তী আমাদের মা এবং মায়ের সাথে মায়ের মেয়ে। আপনার মায়ের তো অপারেশন দেখলেন, কীরকম মনে হলো? কয় মিনিট লাগছে? 2-3 মিনিট। হ্যাঁ, আরও কম সময় লাগছে। ঠিক আছে মা, আপনার তো কোনো ব্যথা পাননি? ঠিক আছে মাশাআল্লাহ। এটা এটা, হ্যাঁ কিছু বলতে চান বলেন? ধন্যবাদ, আর কি বলবো। আচ্ছা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মা একদম ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনারা, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মা, দোয়া করবেন। হ্যাঁ, আমরা তো দেখলেন, আমি তো দেখা মাত্রই করে দিলাম অপারেশন, কোনো ডিলে হয়েছে? আমি দেখেন রুমে চলে যাচ্ছিলাম, তারপরে আবার এসে ওটি ডেস্ট্রেস পরে করে দিলাম। ঠিক আছে মা, যাও, কালকে ছুটি দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, যাও।